এই ঘটনাটি গতকাল সন্ধ্যায় আমরা যখন রাতে জানতে পারি যে একজন ভিকটিম নারী, 19 বছর বয়স, তার হাজব্যান্ডকে ইউনিভার্সিটিতে মীর মোশাররফ হোসেন হলের একজন ছাত্র এবং এই যিনি ভিকটিম তার হাজব্যান্ডের পূর্ব পরিচিত মামুন নামে একজন তাকে ডেকে নেয় এবং সেখানে মুরাদ নামে আরেকজনের সাথে পরিচয় হয়। তাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয় এবং এক পর্যায়ে এই যিনি মামুন তিনি তার হাজব্যান্ডকে জানান যে তার যে কাপড় চোপড়গুলি রয়েছে এগুলি যেন নিয়ে আসে, কেননা সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে কিছুদিন থাকবেন। এই কথা বলার পর তিনি তার স্ত্রীকে ফোন করে জানান এবং তার স্ত্রী অনুমান রাত 9 ঘটিকার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি যে গেট সেখানে আসেন। তখন তারা বলেন যে আপনার স্ত্রীকে হল গেটের সামনে আসতে বলেন। তখন যিনি ভিকটিম তিনি হল গেটের সামনে আসেন এবং তার হাজব্যান্ড মুরাদ সহ তারা হলের ভিতরে তাদের যে রুম রয়েছে সেখানে কাপড় চোপড় নিয়ে যায় এবং ভিকটিম হলের গেটের বাইরে থাকে। সেই সাথে এই মামলার যে দুজন অন্যতম আসামি মুস্তাফিজ এবং মুরাদ তারা কিন্তু সেখানে রয়ে যায়, মুস্তাফিজ এবং মামুন তারা রয়ে যায়। পরবর্তীতে তারা তার হাজব্যান্ড যখন রুমে যায় তাকে মুরাদ সেখানে আটক করে রশি দিয়ে বেঁধে রাখে মর্মে আমরা জানতে পারি এবং পরবর্তীতে বাইরে যে দুজন থাকে অর্থাৎ মুস্তাফিজ এবং মামুন তারা এই ভিকটিমকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং এক পর্যায়ে বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটু ভেতরের দিকে গিয়ে তারা দুজন পর্যায়ক্রমে তাকে ধর্ষণের মতো ঘটনা ঘটান। পরবর্তীতে তিনি তার হাজব্যান্ড যখন প্রায় 1.5 ঘন্টা পর মুক্ত হন, মুক্ত হয়ে সামনে আসেন এবং এসে তার স্ত্রীকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাকে যখন সামনে পেয়ে যায় কান্নাকাটি বা একটি অন্যরকম একটি মুহূর্তে পেয়ে যায়, তখন তারা কিন্তু আবার এই যে দুজন সেই মুস্তাফিজ এবং মামুন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তাদের কাছে যায়, তাদের বলে যে এরকম ঘটনা কেন ঘটিয়েছে। তখন তারা তাদেরকে উল্টো ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়ন করে। পরবর্তীতে তিনি থানা পুলিশকে জানালে আমরা আমাদের যে থানা সাভার থানা এবং আশুলিয়া থানার সমন্বয়ে আমরা একাধিক টিম গঠন করি এবং আমাদের সারা রাত ধরে এই অভিযান চলে। অভিযানের এক পর্যায়ে আমরা এই আসামিদেরকে অর্থাৎ যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এরকম তিনজনকে আমরা পেট্রোলিয়াল টিমের সহযোগিতায় ইউনিভার্সিটির হল থেকে আটক করে নিয়ে আসি এবং পরবর্তীতে এই ঘটনার যিনি অন্যতম হোতা মুস্তাফিজ তাকে আমাদের সাভার থানার একটি দক্ষ টিম তারা গ্রেপ্তার করতে সমর্থ হয় ভোর রাতে।